আজ আর আমার হাত থেকে বাঁচার কোন পথ নেই বিজয়। রাতের অন্ধকারে আমি আবার এসেছি, কারণ তিনি রাত তুমি আমাকে বার বার ফিরিয়ে দিয়েছো, কিন্তু আজ আর আমার হাত থেকে তোমার কোন রক্ষা নেই। ওই তো, ওই তো আসছে ভগবতী, আমি একটু আড়ালে সরে দাঁড়াই। ওই তো, ওই তো আসছে। প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, আমি তো আছি। তোমার যৌবন মৌচকের মধু প্রিয়াসী ভ্রমর আরে রাত ছাড়া কি প্রেম জমে পিয়ারি, তুমি রাতে ওই কাই নসে জানো, কারণ দিনের বেলায় তুমি বারবার ফিরে আজ তোমায় ফিরে যেতে হবে। না প্রস্তাবে আমি কোনোদিন সমর্থন করব না, করবে না, করবে না, এ সহজ না, এ করবে না। আচ্ছা এ মিউজিক স্টপ, একটা প্যাথোজ মিউজিক বাজাও তো, প্যাথোজ মিউজিক, যাতে আমার বুকটা ফেটে না, এর জন্য একটু দুঃখ বেরিয়ে আসে। কারণ থাকলেও আমাদের ভয়ে তোমাদের পাষাণ দেবতা সব পাষাণ হয়ে গেছে, তাই তো আজ আমার চপ পূর্ণ করবই। এসো এসো তোমার কুকর্মের মস্ত বড় বাধা। আরে না রে না, কোনো বাধা আমাকে আটকাতে পারবে না, এই বিজয়কে আমার চাই। তাহলে মাথাটাই এখানে রেখে যেতে হবে, এই প্রভঞ্জন মজুমদার মাথা নেবে তুমি, তার আগে তোমার রক্ত রাঙা হয়ে উঠবে আমার এই ছুরি। মোর মোর ছেলে বাচ্চা এই
উত্তর। কি হলো ইয়াংম্যান, কাঁপছো কেন? আরে বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়াও। এবারের মতো আপনি আমায় মাফ করে দিন স্যার। মাফ? আমি কথা দিচ্ছি এমন ভুল জীবনে আর কোনোদিন করবো না। তোমার মতো ধূর্ত শেয়ালকে যদিও বিশ্বাস করা উচিত নয়, হ্যাঁ স্যার, তবুও তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যাও মানুষ হওয়ার চেষ্টা করো। হ্যাঁ নিশ্চয়ই, আমি নিশ্চয়ই আজ থেকে মানুষ হব, আমি মানুষের মতো মানুষ হব, আর তোমাকে আমি দেখে ছাড়ব। এই আমার নাম প্রভঞ্জন মজুমদার। একটু পরেই পাবেন। আর কত দেরি গোলক চাঁদ? না স্যার আর দেরি নয়, মহাশয় এসে গেছেন, আমি ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি। ঠিক আছে, আপনি একটু আড়ালে সরে যান। হ্যাঁ যাচ্ছি। তবে দেখবেন স্যার ধোলাইটা যেন আচ্ছা করে হয়। সে তোমায় বলতে হবে না, ওই গায়ের ব্যথা সারতে বেশ কিছুদিন সময় লাগবে, সেই ব্যবস্থা আমি করব। বুড়ো বয়সে সারা মেয়ে ছেলে নেশা, আজ আমি একদম চুটিয়ে ছাড়বো। তবে আমার নাম শ্রীযুত শ্রীমান শ্রী শ্রী গোলকচাঁদ। ওদের কোনো কথাই আমি বুঝতে পারছি না, আমার তো মনে হয় ওরা আরো কোনো অঘটন ঘটিয়ে বসবে না। তো বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। ক্যা বড়িয়া চিজ, রাত ছাড়া প্রেম কি জমে প্যারি, কি বলিস গোল্লা? যখন কর যা তখন কর্তা। বটে রে, সজা আঙুলে ঘি উঠবে না দেখছি, আর একটু মারলে তো গোল্লা। এই দিন গুড়ো সেই সাদ, এই এই শোন ছড়ি, মোটের ওপর তিন বলার সঙ্গে সঙ্গে আমার বুকে এসে পড়িস তো ভালো, নইলে বাঁকা পথ ধরতে বাধ্য হব। এই এক, এই দুই, আর এই তিন। কোন শালা রে? শালা নয় তোমার বোনাই, আমার বাড়া ভাতে ছাই দিতে এলি। বনাই, আমি ছাড়া তোমার মতো শয়তানদের উপর শয়তানি করতে আসবে কে? আমি মানে লজ্জা করে না একটা মেয়ের বয়সী মেয়ের কাছে পাপমন নিয়ে আসতে? বাজে কথা বলো না, আমার শখ আছে, আমি তাই ফুর্তি করতে এসেছি। বেশ্যা খানাতে যেতে পারো না? বেশ্যার সঙ্গে বিজয়ার তুলনা হয় না, বিজয়াকে আমার ভালো লাগে তাই আমি তাকে ভালোবাসি। তোমার মেয়েও তো শুনেছি বিজয়ার বয়সী, তাই বিজয়ার পরিবর্তে তাকেই না হয়। খবরদার, বাজে কথা বললে মোটের ওপর আমি কিন্তু ভয়ানক রেগে যাবো। আরে রাগ জল করার ওষুধটাও কিন্তু আমার খুব ভালো করে জানা। কিরকম? শুরু করলেন যে বলি মগের মুল্লুক পেলে নাকি? না
মগের মুলুক পেয়েছো তুমি। মেরো না, আর মেরো না বাবা, একেবারে মরে যাবো যে। এমন কাজ জীবনে আর করবে? কোনদিন না, প্রাণ থাকতেও না। তাহলে বিজয়াকে মা ডেকে ওর পায়ে ধরে ক্ষমা চাও, কান ধরে উঠবো করো। মা ডাকবো, কান ধরে উঠবুস করবো? না 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 না, ওসব আমার দ্বারায় হবে না। তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না। আমি তোমার কথা মতো কাজ করছি। মা, মা বিজয়া, তুমি আমায় ক্ষমা করো মা। এই পথে আর কোনদিন পা বাড়াবেন না, ভুলেও না। নিজের কৃত কর্মের জন্য একটু প্রায়শ্চিত্ত করো নাকি। এই বয়সের এই পথে কেন একটু ধর্ম চর্চা করুন, তাহলে দেখবেন পরকালে ফল পাবেন। তাই করব মা, তাই করব। এ লাইনে আর কোন শালা আছে? এখনো কিন্তু কান ধরে অটবসটা বাকি আছে। ঘাড়ের দিকটা তো কাটলেন, আবার লেজের দিকটাও কাটবেন? মাত্র দশ পা, নইলে না। না বাবা না, এই তোমার কথা মতো আমি কাজ করছি। শুরু করো। কোমরের পুরনো ব্যথাটা বাকিটা নয় ঘুড়োরে আমি করে দিচ্ছি। ঠিক আছে করো। এই সাত, এই নয়, এই দশ, ব্যাস। গোল্লারে যন্ত্রণায় সারা গাটা জ্বলছে, কোমরের উপর একটু বাড়িতে পৌঁছে দিয়ে আয় বাপ। দেবো বই কি, ও আরে টিপছিস কেন, লাগছে যে। ইচ্ছে করে টিপিনি খুঁড়ো, বাই চান্স টেপা হয়ে গেছে। চল চল চল। তাই চল বাপ, তাই চল। এই লাইনে আর কোন নিঃশ্বাসে সমাজের বাতাস আজ ভারী হয়ে উঠেছে। এদের ক্ষমা নেই, এদের ক্ষমা করা উচিত নয়। তোমার কথা ভেবে যখন তুচু ঘরে জল আসবে তখন ওই ছবিই হবে আমার সান্ত্বনা। তবে মা বলে যখন ডেকেছি যাওয়ার সময় একটু পায়ের ধুলো দি। উঠছে না এই শুয়ারটা, কতবার কতভাবে অপমান করেছে, তার কিছুটা প্রতিশোধ না নিয়ে একে ছেড়ে দেওয়া যায় না। সারা ভিখারির বাচ্চা, খবরদার মহারাজের বাচ্চা, এই জুতো আমি তোমার জালে বসিয়ে দিতে পারতো, শুধু চেপে গেল। এই ভেবে যে মানুষের মধ্যে কুকুরের প্রভেদ আছে, তার মানে কুকুর তুমি,
তুমি তো মানুষের পায়ে কামড়াবে, তা বলে মানুষ হয়ে আমি তো তোমাকে কামড়াতে পারি না। গেট আউট, আই সে গেট আউট, নালে দারোয়ানকে আমি তোমাকে কুকুরের মতো তাড়াবো, যাও এই যাও। তোমাকে খুলে নিতে হবে না মা, সবই আমি রেখে যেতাম, এই নেই সব আমি খুলেই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই দাও, বলি পরে জিনিস হয়তো লোভ কিসের, দাও দাও বলছি। কোনো লোভ নেই সীতা, নাও ধরো, গোদাম সেটটা আলমারিতে আছে, নিয়ে নেবেন মা। এই দামি পোশাক পরিচ্ছদ সবই আমি রেখে যেতাম, হ্যান্ডলুমের পাতলা পাঞ্জাবি আর পাজামা পরে আমি এসেছিলাম, তাই পরে বিদায় নেব। সমস্ত বইপত্র পড়ার ঘরে রয়েছে, বুঝে নেবে, চলি চলি শিবটা। তোমার জীবনে ক্ষণিকের অতিথি হয়ে এসেছিলাম, আজ আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। না না, যেও না সাগর, তুমি যেও না, বহুবা হারিয়ে গেছে, শান্ত পাগল হয়ে গেছে। এখন তুমিও যদি এ বাড়ি থেকে চলে যাও, বলির শেষে আফসোস সাজে না মামা বাবু, যেতে আমাকে হবে। এই সাত মহলা প্রাসাদ আমার জন্যে নয়, কুড়ে ঘর আমায় টানছে, বোধ আমায় ডাকছে, ভিখিরির ছেলে হয়ে এই রাজার ঘরে এসে যে শিক্ষা আমি নিয়ে গেলাম, জীবনে তা কোনোদিনে বলবো না, জীবনে তা কোনোদিনে বলবো না। তুমি আমার আশা আকাঙ্ক্ষা, পণ্য কুঠিরে আগুন দিয়ে ভালোবাসার যে অট্টালিকা গড়তে চলেছ, সে প্রয়াস তোমার সার্থক হোক। তুমি সুখী হও, তুমি শান্তিতে থাকো, তুমি শান্তিতে থাকো, ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করুক, মনোবাসনা পূর্ণ করুক। একি বাসু শিবরা, ও যে সত্যি সত্যি চলে যাচ্ছে, আমি এই হাত বাঁধা অবস্থায় এই ঘরের মধ্যে আর থাকবো না, তোমরা তোমরা আমাকে একটু বাইরে যেতে দাও। শান্ত, তুই বাড়ির বাইরে এলি কি করে? ভগবান খুলে দিল ওই দরজা, ভগবান দিল তোর এই পায়ের বেড়ি, ভগবান আমার পায়ের বেড়ি খুলে দিয়েছে, আমাকে মুক্ত করে দিয়েছে। আমি আমি এখান থেকে পালাবো, আমি এদিকে পালাবো, আমি এখান থেকে পালাবো, তোকে আমি বাড়ির বাইরে যেতে দেবো না। আজ বড় বড় ডাক্তার আসছে তোর চিকিৎসার জন্য, চিকিৎসা কিসের চিকিৎসা? না না, আমার কিচ্ছু হয়নি, আমার চিকিৎসার দরকার নাই, আমাকে যেতে দাও। না না, আমি তোকে কিছু নেই যেতে দেবো না। চলে দাঁড়াও শয়তান, তাই রে তোমাকে আমি মেরে ফেলবো। ওরে শান্ত, যাবি যদি তাহলে আমার বুকের উপর পা তুলে দিয়ে যা। না আমার পায়ের দরকার নেই, আমার পায়ের দরকার নেই, তোমার আমার হাতে অসম ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা দিয়ে আমি তোমার গলা দিবে। কথা শুনুন, কথা শুনুন শান্ত বাবু, কথা শুনুন, ছেলেরা আমার আমার সঙ্গে শয়তানি। মারবো
শান্ত পেছনে ডেকোরা, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। ও যে সব্বি সব্বি চলে যাচ্ছে, এ আমি কিছুটাই সইতে পারবো না। ওকে সবাই মারবে, ও পথে পথে ঘুরে বেড়াবে, এ আমি কিছুতেই সইতে পারবো না। পুলিশ রে আক্কেল দা বেকি, আই তিন চার জন নামকর ডাক্তার আছে শুনি, ওর পায়ের বেড়িটা কেটে দিয়ে কি ঠিক হয়েছে? কি বললে? ঈশ্বর পায়ের বেড়ি কেটে দিয়ে শান্তকে বাইরে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে। বলি ঈশ্বরের দোষটা হলো কি শুনি? দিদি ভাই বললে যে আমার নিজের সন্তানকে পথে ঠেলে দিয়েছে তাকে আমি কোনোভাবেই সহ্য করব না। যা দূর হয়ে যা, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। বিশ্বাস করো, আমি আমি বিশ্বাস ঘাতক নই, কোনো অপরাধ করিনি তো, কোনো অপরাধ করিনি। তোর মতো বিশ্বাস ঘাতক চাকরের আমার আর দরকার নেই। আমি আমি দেই ভাই, বাবা কৃষ্ণে যা, দূর হয়ে যাবো। যায় যাই, যাবো নাকি? এখানে থাকবে নাকি? ঈশ্বর সে মানুষ নয় গো, ঈশ্বর সে মানুষ নয়, ঈশ্বর নূতন কুটুম্বের কি বললি? সুয়ার জুতি মুখ ভেঙে দেবো, সুয়ার ঈশ্বর ঈশ্বর করেনি গো। বিরিটেশারে কত জুতোর দাম, ঈশ্বরের পিঠে আসে, তাই হক কথা বলতে ঈশ্বর কোনোদিন ডর করে। দুঃখ শুধু এইটুকুই রে, এরা একে একে সব নরকে নামলো, আর তোমার মতো একটা সত্যি মেয়ের আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কি না? যাবো, তবে আচ্ছা ভগবান তাই নাকি? আমি তোর পায়ের বেড়ি কেটে বাইরে বাইরে
এবার তুমি তাকে আমি আমি তাকে হাত মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একেবারে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। কি জানবে নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, নিশ্চিন্ত থাকুন, আপনার প্রতিটি প্ল্যান আমি সাকসেসফুল করব, সাকসেসফুল। আমি এই প্রভঞ্জন, এই প্রভঞ্জন তোমার সুখের জন্য সব কিছু করতে পারে। তোমার জীবনে ওই 10টা সাগরের অভাব আমি একাই পূরণ করে দেব। এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো। দাঁড়াও, একটা সাগরের অভাব 10টা নদীতেও পূর্ণ হয়নি প্রভঞ্জন মজুমদার। কি আপনি, আমি এখন আসি শিপ্রা, আমি আমি এখন আসি শিপ্রা, আমি এ তুই কি করলি মা? এই সাগরের মতো হীরের টুকরো ছেড়েকে ছেলেকে দূরে সরিয়ে এই প্রভঞ্জন সুয়ারকে, প্রভঞ্জন একটা বর্ণ চোরা শয়তান, ওকে আমি ভালো করেই চিনি। কিন্তু প্রভঞ্জন যে আমাকে ভালোবাসে বাবা, ইম্পসিবল, নেভার নেভার। ওর ওর হীন চরিত্রের পরিচয় আমি নিজের হাতে পেয়েছি বাবা। কিন্তু মা যে বলেছে, মা ওই মা নামধারী রাক্ষসী কাউকে ভালো থাকতে দেবে না, ও সবারই সর্বনাশ করবে। স্বামীকে, স্বামীকে করেছে উন্মাদ, বাবা একে দেবে বলি। বাবা তুই, বাবা বাবা তুমি আমার জন্য, আমি আমি তোকে ভেসে যেতে দেবো না রে। যে আমার মেয়ের, যে আমার মেয়ের ভাগ্য নিয়ে খেলা করতে চায় তার চলার পথে আমি ছড়িয়ে দেব মুঠো মুঠো কাঁটা। কিন্তু সাগর, পারলাম না রে মা, পারলাম না, তাকে আমি অনেক চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারলাম না। আমি আমি তাকে নিজের বাড়িতে নিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরের বাড়িতে সে থাকতে রাজি হলো না বাবা। আমি আমি তো বাবার কর্তব্যই করতে চেয়েছিলাম, কিন্তু সে পায়ের ধুলো মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল বাবা। আমি এখন আসি মা, তুই সাবধান থাকিস, আর পারলে ওই রাক্ষসী মা থেকে একটু দূরে থাকিস মা। বাবা বাবা, বাবার কথা কি তাহলে সত্যি? মা আমার সর্বনাশ চায় ওই প্রভঞ্জন শয়তান, কিন্তু আমি, ও আর আমি ভাবতে পারছি না, আর আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে আমি তুমি সাগর, আমি সাগর, হতভাগ্য সাগর। অমন করে তুমি চোখের জল ফেলছো কেন? দুঃখে, মনের দুঃখে, তুমি জানো না, তুমি জানার চেষ্টাও করনি কোনোদিন। আমি তোমাকে কত ভালোবাসতাম, প্রাণের চেয়েও ভালোবাসতাম, পরো কিভাবে প্রেমে মুক্ত হয়ে তুমি আমাকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিলে। তুমি সুখী হও, তুমি শান্তিতে থাকো, তুমি শান্তিতে থাকো, আমায় তুমি ভুলে যাও। তুমি কোথায় গেলে? না 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 না, আমি আমার বুকের মধ্যে তার কান্না শুনতে পাচ্ছি। ও গো, ও গো, তুমি তুমি আমাকে অভিশাপ দাও, আমি অপরাধী, আমি দোষী, আমি মহাপাপ করেছি, তুমি আমাকে অভিশাপ দাও, তুমি আমাকে অভিশাপ দাও। ভুল তো করেছি আমারই তো ছিল অপরাধ, পাপের আধারে বিধির বিচারে ডুবে গেল পূর্ণিমার চাঁদ। ভুল তো করেছি আমি, আমারই তো আমার
শালার মাথায় বজ্রাঘাত হবে। শালা এমন মার গন্ডারেও সইতে পারে না। কি শালা যন্ত্রণায় আমি মরেই যাচ্ছি। কিন্তু কিন্তু শালা গোল্লা গেল কোথায়? সেই কখন পাঠিয়েছি একটা ভালো দেখে মালিশ কিনে আনতে। মালিশ তৈল এনেছি কেষ্টবতী, বেদনাদায়ক মালিশ তৈল। তার রেজিস্টার নম্বর 420। ওই দে কি রে বললা, শিশির ওপর কোন কোম্পানির লেবেল নাই কেন? জেনারেলের বইতে লাগে না, এই নাম করা কোম্পানির জিনিস বেশিরভাগ ওই ফরেনে সেল হয়। এই মালিশ তৈল ব্যবহার করে আমার বাপ ঠাকুরদা ওই আরামে স্বর্গে গেছেন। কিন্তু গোল্লা, মোটের ওপর শিশিরটা পুরনো কেন? পুরনো তো হবেই। এই মালিশ তৈল অরিজিনাল দাম 30 টাকা, তাই 10 টাকার যতটা হয় ততটাই এনেছি। কিন্তু বাপ, শিশিরের গায়ে কাদা লেগে আছে কেন? কই দেখি দেখি বাপরে বাপ, কি পচা দুর্গন্ধ! আগে মালিশ তৈল মানেই তো একটু দুর্গন্ধ হবে। বল শালা, মুরানি মোহনকে ফাঁকি দেওয়া এত চারটিখানি কথা নয়। বল বল শালা, কোন পচা ডোবা থেকে জল ভরে এনেছিস? আপনি গুরুজন লোক, আপনাকে আমি মিথ্যে বলবো না। পকেট মার হয়ে গেছে টাকাটা, এ কথা বললে আপনি বিশ্বাস করবেনই। তাই মালিশের বদলে ওই নর্দমার জল সিসিতে ভরে এনেছি। বটেরে শালা, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? আমি তোর পিঠে চামড়া তুলে দেব। না খুড়ো, এই ব্যথা শরীর নিয়ে আর আপনাকে কষ্ট করে আমার পিঠের চামড়া তুলতে হবে না। আমি নিজেই গিয়ে ওই মুচির কাছে এই পিঠের চামড়া তুলে এনে আপনার হাতে দিয়ে যাব। খবরদার গোল্লা, আমার টাকা দিয়ে যা, নইলে তোর পিঠের চামড়ায় আমি জুতো বানাবো। খুড়ো, আপনার পায়ের মাত্রা দেন, আমার এই পিঠের চামড়া দিয়ে জুতো বানিয়ে আপনার শ্রীচরণে গলিয়ে দিয়ে যাব। বলি আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? নিকালো নিকালো হারামজাদা, আর কোনোদিন এখানে আসবি না। মোটের ওপর আমি আজ থেকেই তোর সঙ্গ ত্যাগ করলাম। সাত সঙ্গে স্বর্গবাদ, অসৎ সঙ্গে সর্বনাশ। এবার থেকে আমি সৎসঙ্গই ধরবো। মোটের উপর আপনাকে রামদোলায় খাওয়াতে পেরে আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। চলি ধুলো মোটের উপর, চলি মোটের উপর নমস্কার। আর মোটের উপর নয়, শালার গোল্লা আমার বাত্তিক ধরেই আমায় ব্যঙ্গ করছে। যে কোনো উপায়ে ঘাড়ে কোমরে বুকে সর্বাঙ্গে ব্যথা। তিলু মা তিলোত্তম, একটা রিক্সা ডাক মা। মোটের ওপর আমি নিজেই ডাক্তারখানায় যাব। আজ 20-22 দিন চারিদিকে
তন্ন তন্ন করে কাকু আর কল্লোলকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কোনো সন্ধান পাচ্ছি না। তবে কি তাদের সাথে আর আবার দেখা হবে না? তাদের সঙ্গে আমাকে দেখা করতেই হবে, তাদের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। দাদা কে? দাদা আজ তোর একই অবস্থা, তোমাকে দেখেও তো একটা পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না। আরে বড় লোকের জামাইয়ের একই অবস্থা হয়েছে। বড় লোকের জামাই অনেক আগে মরে গেছে দাদা, আজ যে পথে এসে দাঁড়িয়েছে সে গরিবের ছেলে সাগো। আমিও আমার বাবা আর ভাইকে অবহেলা করার ফল মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। একদিন তাদের আমি লাথি মেরেছিলাম, তারই বিনিময়ে আজ আমার থামলি কেন? বল ভাই বল, তোর কি হয়েছে? বলবো বলবো দাদা বলবো, আজ আমি সমস্ত কথা খুলে খুলে বলবো। সঙ্গে মিশে যৌনপল্লীতে রাত কাটাতাম, চুয়া খেলতাম, মদ খেতাম, তারই ফলে আমার শরীরে যৌন রোগ বসাবে গেছে। ডাক্তার বাবু বলেছেন বাঁচতে হলে অনেক টাকা দরকার। টাকা টাকার জোগাড় আমি করব ভাই, তুই ভেঙে পড়িস নে দাদা। তুই কিন্তু কিছু কাকু আর কল্লোল, আমিও ওদের সঙ্গে দেখা করতে এসেছি। ওদের ঠিকানা তুই জানিস ভাই? জানি, এসো দাদা। চল চল ভাই চল। চলো বাপি, আজ আর পারবে না, করতে হবে, না হলে চাল ডাল ঔষধ পত্র আসবে কোথা থেকে রে বাবা? চল চল তাড়াতাড়ি আমার চল। কিন্তু পয়সা রোজগার না করলে সংসার চলবে কি করে বাবা? আমি আমি রোজগার করবো কাকু, আজ থেকে আমি রোজগার করবো, আমি তোমাদের সকলের দায়িত্ব নেব কাকু। সাগরকে বড় লোক করার সাপ তোমার পূর্ণ হয়নি কাকু, ওরা ওরা আমাকে জুতো লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তোমাদের দুঃখের সমান ভাগিদার হয়ে তোমাদের সাথে আমি দিন কাটাবো কাকু, তোমাদের সাথে। বাবা তুমি আমার ক্ষমা করো ভাই কল্লোল, আমার অপরাধ মিশনে ভাই, আমার পাপের প্রতিফল আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। আজ আমার শরীরে দুরারোগ্য ব্যাধি আছে কাকু, ভেব না কাকু, আমি সৈকতের দাদা, আমার জীবনের বিনিময়ে হলো আমি আমার ভাইদের বাঁচাবো, আমি আমার ভাইদের। তোমরা তোমরা কোথায় থাকো কাকু? আমরা ওই রেল স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে থাকি। তোমরা সৈকতকে নিয়ে ওখানে যাও,
আমি ইট বইয়ে পয়সা নিয়ে যাচ্ছি, আজ থেকে আমি গ্রহণ করলাম তোমাদের গায়ে দায়িত্বের বোঝা। ডাক্তারবাবু বলেছেন খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে যাবে, এখন চলো তো। হ্যাঁ চলো। কেন কেন তোমরা আমাকে জ্বালাতন করছো বলো তো? আমি তো বলেছি আমার কিচ্ছু হয়নি। কেন কেন তোমরা আমাকে বাধ্য করে রেখেছো? কেন তোমরা আমাকে বাইরে যেতে দিচ্ছ না? সময় হলেই যাবে। সময় তোমাদের সময় আর হবে না, আর আমার বাইরে যাওয়ার হবে না। দেখো ও গাছের ডালে একটা বউ। মাথা ছুটলে সে আর ফিরে আসবে না। জ্বালিয়ে মরলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর, এত নাকি তবু কেন কয় না কথা বো। ও ঠাকুর, ওর সুস্থ হতে কতদিন সময় লাগবে? আর যে পারছি না ঠাকুর, আর যে আমি পারছি না। মা পারতেই হবে, শয়তানের কবল থেকে আমি ওকে উদ্ধার করে এনেছি। আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স দিয়ে আমি ওর চিকিৎসা করাচ্ছি। এখন এখন হাল ছেড়ে দিলে চলবে কেন মা? হাল আমি ছাড়বো না পিসেমশাই। যে ব্রত আমি গ্রহণ করেছি তার জীবন দিয়ে হলেও আমি পূর্ণ করব। দরজাটা দরজাটা বন্ধ করে দিয়েছো মা, কোনো কারণে যদি পালিয়ে টালিয়ে যায়। পিসেমশাই না, ওকে পালাতে দেব না, কিছুতেই পালাতে দেব না, কিছুতেই না, কিছুতেই। আমি আমার সর্বস্ব দিয়ে হলেও। গিরিশ! হ্যাঁ কে? অরিন্দমদা, খবর পেলাম শান্তনু নাকি তোমার বাড়িতেই রয়েছে। শুধু শান্তনু নয়, তার বউ এখানে আছে। এ কি বলছো গিরিশ? তোমার গানের মাস্টার ওই প্রবঞ্জন মজুমদার শান্তনুকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিতে চেয়েছিল। তাকে বাড়ি নিয়ে যেতে চাই গিরিশ। এখানে তো তার কোনো অসুবিধা হচ্ছে না, আমি তাকে স্পেশালিস্টদের চিকিৎসা করাচ্ছি, সুস্থ হয়ে উঠলে আমি তাকে বাড়ি নিজে পৌঁছে দিয়ে আসবো। তাহলে কিছু টাকা? টাকা? আমার বিয়েতে যে টাকা তুমি বরপণ দিয়েছিলে, মনে করো সেই টাকা আমি শোধ দিচ্ছি। দয়া করে এখন তুমি আসতে পারো। যদি অনুমতি দেন তাহলে একবার শান্তর সঙ্গে দেখা করে যেতাম। বেশ, ভেতরে যাও, দেখা হবে। তোমাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার নেই, তোমার তুলনা হয় না। তুমি অতুলনীয়, তুমি অসামান্য। না, আমার পরিচয় আমি খুনি, আমি অমানুষ, আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান, আমি আজ খুনি, আমি অমানুষ, আমি শয়তান। কি হয়েছে, কি হয়েছে বোন? পাগলিনীর মতো তুমি আমার বাড়ি পর্যন্ত ছুটে এলে কেন? খবর তুমি দিতে এসেছি দাদা। কিসের খবর? ওই শয়তান প্রবঞ্জন গায়েব চড়ে আমার বই ধর্মের সুচিতাকে কলুষিত করে দিয়েছে, আমার রক্তে মিশিয়ে দিয়েছে তার তীব্র বিষের জ্বালা। ভগবান নেই দাদা, ভগবান নেই, তাই তো আমি চোখের জলটা মুছে বাসনে বুক বেঁধেছি আর হাতে তুলে নিয়েছি এই বিষাক্ত ছুরি। আমার বসিয়ে দেব ওই শয়তানটার বুকে। বিজয় আদর্শ নারী হয়ে বাঁচতে চেয়েছিল দাদা, যে শয়তান তার সাধনা নিষ্ঠাকে ব্যর্থ করে দিয়ে তাকে আজ বিষধর নাগে নিতে পরিণত করেছে, তার বুকে ছবর না মারা পর্যন্ত আমি
হওয়ার অপরাধের উপযুক্ত শাস্তি হবে না। প্রস্তুত হও জানোয়ার, এই বিজয়ের পেছনে পেছনে আমিও আসছি তোমাকে উপযুক্ত শাস্তি দিতে। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। ওদিকে গিরিশ আর সীতার অক্লান্ত চেষ্টায় ক্রমে ক্রমে শান্তনু যেমন সুস্থ হয়ে উঠল, এদিকে তেমনি সাগরের প্রাণপাত পরিশ্রমের ফলেই সৈকত আরোগ্য লাভ করল। কিন্তু অদৃষ্টের পরিহাস হয়, দিনে দিনে সাগর কেটে নিয়ে চলল মৃত্যুর পথে। কঠোর পরিশ্রম করতে গিয়ে আজ সে চক্ষুকে ভুগছে, তার মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে। কর্তব্য কিন্তু এত রক্ত
একমাত্র এখানে পড়ে আছে, দেখি এখানেও পড়ে আছে, তার রক্ত ওই শৈতান বলে রক্ত। আমি বলতে পারবো না বাবা, বলতে আমার চিন্তা অনষ্ট হয়ে যাচ্ছে। শৈতান সে কথা শুনলে তুমিও পাথর হয়ে যাবে বাবা। তবু আমি শুনবো রক্ত রক্ত হতভাগ্য সাগরে। কি বললি তুই? ঠিকই বলছি বাবা, তোমার সাগরের তোমার সাগরের আয়ু বুঝি শুকিয়ে যেতে আর বেশি দেরি নেই। আজ চার মাস সে যক্ষা রোগে ভুগছে। চার মাস শৈতান চার মাস যক্ষা রোগে ভুগছে, আমি জানতে পারলাম না কি করে হলো। আমি আমি যেদিন কাকা কঠোর পরিশ্রমে ছেলেটা তিল তিল করে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে, অথচ আমি জানি কাকা হয়ে ছেলেটাকে সুখী করতে পারলাম না। ও কাকু, তুমি এভাবে তুমি এভাবে আমার এভাবে এভাবে আমার আমার সাগরকে তুমি কেড়ে নিতে পারো না। দরকার হয়ে আমি আমার আমি আমার এক পিণ্ডটা তোমাকে উৎসর্গ করো, শুধু আমার আমার সাগরকে তুমি রক্ষা করো, আমার সাগরকে তুমি রক্ষা করো। কারণ রূপসী নিয়ে খেলা করা আমার ধর্ম, আর তোমাকে নিয়ে আমি শুধু আমার সেই ধর্মটুকু পালন করেছি মাত্র। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে না 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 না, কখনো না কখনো না কখনো না। তুমি যদি আমার কথা মতো এবার রাজি হও, বড়জন আমি তোমাকে বিলাস সঙ্গিনীর মর্যাদা দিতে পারি, কিন্তু জীবন সঙ্গিনীর নয়। আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো পাবন জন্ম জন্ম। না 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 না, তোমরা আমার কিছুই করতে পারবে না। পাবন জন্ম জন্ম সমীরে রাইজ অনলি আই হ্যাভ অ্যান্ড মাই ডিউটি বয়। এরকম কথা আমি জীবনে অনেককেই দিয়ে থাকি, কিন্তু রাখবার চেষ্টা আমি কোনোদিনই করি না। তুমি কি জানো তোমার রক্তে শিবরা গর্ভে সন্তান সঞ্চার হয়েছে? আরে ও তো কোনো সমস্যাই নয়, ওই গর্ভপাতের সুব্যবস্থা আমি করে দিচ্ছি। শোনো শোনো মা, শোনো কান পেতে শোনো, তোমার কুকীর্তির শোচনীয় পরিণাম আজ আমি বুঝতে পারছি। তুমি আমার মা নও, তুমি একটা ডাকিনী। আমার সম্পত্তি স্বামীর হাত ধরে পথে পথে ভিক্ষে চেয়ে খেতে পারলেও আমি জীবনে সুখী হতাম। দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে, সেই মামার সম্পত্তি ভোগ করবে। আর তুই? আমি আমি এই নোংরা আবরণ ফেলে শাড়ি শাঁকা সিঁদুর পরে স্বামীর পায়ে ধরে আমি ক্ষমা চাইছি। আর যাওয়ার আগে মুখোশ আমি খুলে দিয়ে যাব, আমি মামাকে ডেকে বলবো। কি বলবি বল মা, আমি এসে গেছি। তোমার বিষয় সম্পত্তির লোভে আমার মা ওই পবনজনের সঙ্গে যুক্তি করে আমার স্বামীকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। ঈশ্বর কাকাকে এরাই বিনা দোষে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এরা ইঞ্জেকশনের সাহায্যে সাদ্দালাকে পাগল করে দিয়েছে।
তুমি যদি মা রাক্ষসি তবে কে? তোমার পরিচয় যদি স্বর্গাদপি গরিয়সী হয় তার সন্তানের রক্ত খেতে কেন তোমার জীব রক্ত করা উঠেছিল বলো মা, বলো কেন? তুমি আমার অনেক উপকার করেছ মা, কিন্তু আর নয়, তোমার কথা শুনে যে ভুল আমি করেছি অনুতাপের অশ্রু জলে এবার থেকে আমি সেই ভুলে প্রায়শ্চিত্ত করবো মা, আমি সেই ভুলে প্রায়শ্চিত্ত। বাসবি প্রবঞ্জন এসব কথা মিথ্যে মিথ্যে মিথ্যে, হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ মিথ্যে, ক্ষিপ্রার সব কথা সত্য। আপনি মানে আপনি এখানে? এখনো সময় আছে জানো, সব কথা স্বীকার করো। না 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 আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, এই ক্ষিপ্রার মান নির্দেশে, এই ক্ষিপ্রার মান নির্দেশে, হ্যাঁ আমি সব করেছি ওনার নির্দেশে, আমার ক্ষমা করো। জল একটু জল, তুমি জল পাবে না পশু, জলের পরিবর্তে আমি তোমার মুখে দেব। রক্ত যেন আজ আর বাধা মানছে না, চারিদিকে বোধনের আনন্দ, আর আমার সারা হৃদয় জুড়ে বিসর্জনের আর চলতে চাইছে না, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে, মৃত্যু বুঝি আর বেশি দূরে। তোমরা আবার কেন এলে? এসেছো ভালো হয়েছে, বুঝতে পেরেছো বুঝি আমার যাবার হয়েছে, তোমাদের সবাই কি করলে এত এরকম রোগ কি গোপন করতে আছে? হাসপাতালে গিয়ে কি লাভ, আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। হারাবার সময় হলে সবাই হারিয়ে যায়, কাউকে ধরে রাখা যায় না। শিপ্রার কণ্ঠস্বর তবে কি শিপ্রা? দেখা যায় আমার স্বামীকে
আমাকে শাস্তি দাও। ওকে বলো না, বলো না তুমি আমাকে ক্ষমা করেছো। ওঠো শিবটা, ওঠো, তোমার কোনো দোষ নেই। আজ আজ তোমায় কত সুন্দর দেখাচ্ছে, পরনে লাল পিড়ি শাড়ি, স্মৃতিতে সিঁদুর, হাতে সব যেন স্বর্গের কোনো পূজারি নেই, মত্তের মাটিতে নেমে এসেছে। ইচ্ছে করছে যুগ যুগ ধরে তোমায় দেখি, কিন্তু সমন্দর নেই। বলি কি হয় তোমার, আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। ভালো তুমি আমার অনেক করেছো মা, যাও এবার নিজে একটু ভালোবার চেষ্টা করো। কারণ প্রভুজনকে তুমি খুন করেছো, তাই পুলিশ আসছে আর তোমাকে পুলিশ খুঁজছে। পুলিশ? আপনারা নাম বাসবি দেবি? হ্যাঁ স্যার, ইনি মহামান্য অ্যাডভোকেট অরিন্দম বোসের ভগ্নী, আর দুর্ভাগ্যক্রমে আমার স্ত্রী বাসবি। অদৃষ্টের কাছে আমি কিছুতেই পরাজয় মানব না। আমি আমি এখনই আমার স্বামীর সঙ্গে আমি ওই সহমরণে যাব। আমি তো ভুলেই গিয়েছিলাম যে একটা নিষ্পাপ শিশু আজ আমারই শরীরের মধ্যে বড় হচ্ছে। না না, তাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, তাকে কোলে নিয়ে এই বিপদগামী মেয়েদের ডেকে ডেকে বলতে হবে, ওগো ওগো তোমরা ওই জন্য আমার মতো ভুল করো না, তোমরা আমাকে দেখে শিক্ষা নিয়ে যাও, তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো, কখনো তোমরা এমন করে মিথ্যে প্রেমে পরকীয়া প্রেমের মধ্যে জড়ো জড়িয়ে পড়ো না। আমি আমার স্বামীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, সেই জন্য আমাকে চিৎকার করে বলছে। ভালোবাসা কাছের ঘরে সুখ শান্তি রইল পড়ে, বিদায় বেলায় আর দেখো না, সুখে থেকো প্রিয় তোমার। বুকের মাঝে আজ রইল জবান, সুখে থেকো প্রিয় তোমার, সুখে